নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি আমি তনয়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। বন্ধুরা, তনয়ের গার্ডেন টাচ অফ গ্রিনারির ছাদ বাগানে সকলকে স্বাগত। দেখুন, সামনে একটা 12 ইঞ্চির মাটির টব, আর সেই টবে রয়েছে একটা বেদানা গাছ বা আনার গাছ। দেখুন, অনেকগুলো ফুল ফুটে রয়েছে, মানে কিছু ফুল ফুটে গেছে অলরেডি আর কিছু কুঁড়ি রয়েছে ফোটার অপেক্ষায়। আর পাতার ফাঁক দিয়ে নিশ্চয়ই উঁকি মারছে একটা লাল রঙের বড় বেদানা। দেখুন, আপনাদের সামনে এবার এসে গেছে, দেখুন একটা বড় সাইজের বেদানা। ক্যামেরায় কতটা আপনারা বড় বুঝতে পারছেন জানি না, কিন্তু যথেষ্ট বড় সাইজের বেদানা। দেখুন, আমি পেছনে হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন যথেষ্ট বড় সাইজের বেদানা। এই ডালে দুটো বেদানা ছিল একসাথে, তা একটা বেদানা আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি, সেই বেদানাটা খুলে পড়ে গেছিলো। সেটা একটু সাইজে ছোটো ছিল এটার থেকে, এটা কিন্তু আরও বড় সাইজ, এবং সেটা আমি ওজন করেও দেখিয়েছি, 180 গ্রাম মতো ওজন ছিল। আজকে এটাও আপনাদের আমি ওজন করে দেখাবো যে কীরকম ওজন। আশা করি এটা আরও বড় হবে এবং আরও ওজন বেশি হবে, সেটা তো অবশ্যই হবে। তাই অবশ্যই আজকেও আপনাদের আমি ওজন করেই দেখাবো যে এটা কত ওজন হলো। এবং ছাদ বাগানে একটা 12 ইঞ্চির মাটির টবে যে এত বড় বেদানা হতে পারে, এটা সত্যি কিন্তু একটা মানে বিস্ময়ের ব্যাপার বলা যায়। কেননা আমি এর আগে হয়তো কোনো জায়গায় দেখলে সেটা আমারই হয়তো চোখ ছানাবড়া হয়ে যেত, কিন্তু আজকে আমার ছাদেই যেটা হচ্ছে এবং আমি আমার নিজের প্রচেষ্টাতে খুব সহজভাবে খুব সাধারণ পরিচর্যায় যে আমি একটা 12 ইঞ্চির মাটির টবে এত বড় বেদানা ফলাতে পারছি, এটা সত্যি নিজে ভেবে কিন্তু বেশ আশ্চর্য লাগছে। এবং গাছটার বয়সও কিন্তু বেশি না, আমি শিখরপুরের রামকৃষ্ণ নার্সারি থেকে এনেছিলাম গাছটা। এটা মহারাষ্ট্রের সুপার ভাগুয়ার ভ্যারাইটির আনার, এবং 1 বছর এখনও হয়নি গাছটাকে এনেছিলাম, ছোট গাছ, এবং প্রথম থেকেই কিন্তু এই 12 ইঞ্চির মাটির টবেই রয়েছে। এবং খুব সাধারণভাবেই আমি যত্ন পরিচর্যা করি, কিভাবে করি সেটা বলে এই ভিডিওটার বড় করব না। আপনারা যারা রেগুলার চোখ রাখেন গার্ডেন টাচ অফ গ্রিনারির পর্দায় তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা অন্য ভিডিওগুলো একটু ফলো করবেন ভিডিও সেকশানে গিয়ে, তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন। আর আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিছু ভিডিওর লিঙ্ক থাকবে, সেই ভিডিওগুলো ফলো করেও আপনারা কিন্তু জানতে পারেন যে আমি কী কী ইউজ করি গাছেতে। দেখুন, যা ইউজ করি সবই অর্গানিক বা জৈব পদ্ধতি, সেটাও বলে রাখলাম। এবং যথেষ্ট বড় সাইজের একটা আনার এবার ধরে দেখাচ্ছি, দেখুন যথেষ্ট বড় সাইজ, দেখুন এরকম হাতে করে ধরছি। এছাড়া কিন্তু আরও দুটো কিন্তু আনার ধরে রয়েছে, দেখুন এইখানে একটা রয়েছে এবং এই দেখুন এখানেও আর একটা রয়েছে। দেখুন, লাঠি দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে, নাহলে কিন্তু ঝড় বৃষ্টিতে কালবৈশাখীর এখন প্রচণ্ড গরম, এবং এই চৈত্র বৈশাখ মাসে অবশ্যই জানেন যে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়, এবং হলে যাতে ভেঙে না যায় সেই জন্যে কিন্তু এইগুলো কিন্তু ভালো করে বেঁধে রাখতে হবে। কারণ বেদানার ডাল কিন্তু একটু এদিক ওদিক চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং ডালগুলো খুব একটা শক্ত হয় না প্রথম অবস্থায়, বড় অবস্থায় হয়তো যখন গাছ আরও বড় হয়ে যাবে তখন হয়তো অসুবিধা হবে না। দেখুন, আরও দুটো বেদানা ধরে রয়েছে, এগুলো আস্তে আস্তে বড় হবে। এবং এর আগেও যে যতগুলো বেদানা আমি খেয়েছি এই গাছ থেকে, কয়েকটাই খেয়েছি, সেগুলো কিন্তু এত বড় এর আগে হয়নি, ছোটো ছোটো ছিল। এর আগে যে ভিডিওটা আমি দেখিয়েছি 180 গ্রাম সাইজের যে বেদানাটা ছিল সেইটা আর এইটা একই ডালে ছিল, এইখানে ছিল ওই বেদানাটা, আগের বেদানাটা যেখানটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, আর এইটা এই পাশে একই ডালে দুটো ছিল। এবং এটা কিন্তু ম্যাসিভ সাইজ হয়েছে, এবং এখন কিন্তু আমি এই বেদানাটাকে তুলবো এবং আরেকবার দেখিয়ে দিই। এই গাছে এখনও পর্যন্ত কিন্তু অনেকগুলো কিন্তু আরও ফুল এসে গেছে, এবং কিছু কুঁড়ি কিছু ফুল ফুটেও গেছে, আরও কিছু কুঁড়ি রয়েছে ফোটার অপেক্ষায়। তবে এখন প্রচণ্ড গরম, 40 ডিগ্রি মতো টেম্পারেচার রয়েছে দিনের বেলায়, তাই গাছের এখন সত্যি সার্ভাইভ করাই মুশকিল। তাই আমি গাছের থেকে এখন বিরাট কিছু ফল আশা করি না। এখন বলবো আমি বন্ধুদের যে দুবেলা কি পারলে তিনবেলা ভালো করে গাছেতে জল দিন, জল স্প্রে করে দিন সকালবেলা আর বিকেলবেলা, এছাড়া আরেকবার বেলায় মাঝখানে গাছের টব মাটিতে জল দিন। নাহলে কিন্তু মানুষই যেখানে পারছে না সেখানে এই ডাইরেক্ট রোদে ছাদেতে রয়েছে, সেখানে কিন্তু এই গাছকে কিন্তু বাঁচিয়ে রাখা খুব মুশকিল। সেই জন্য এখনই খুব বিরাট ফলের আশা করবেন না,
যাতে গাছটা সার্ভাইভ করে যায় দু মাস, চৈত্র বৈশাখ এই জ্যৈষ্ঠ এই মাসগুলো চলে যাক, তারপরেতে আষাঢ় মাস এসে গেলে তখন কিন্তু আস্তে আস্তে বর্ষা এসে যাবে এবং সেই সময় যা গাছকে রিপোর্ট করার সেই সব করবেন, এখন আর কিছু করবেন না। যদি সুবিধা থাকে ছাদে গ্রিনলেট লাগিয়ে নিতে পারেন, যদিও আমার সে সুবিধা এখনই নেই, পরবর্তীকালে দেখি যদি সুবিধা হয় করব। চলুন আর বেশি কথা বলে ভিডিওটা বড় করব না, বেদানাটা এখনই হারভেস্ট করব। দেখুন আমার এক হাতে ক্যামেরা, এক হাতে বেদানাটাকে ঘোরাচ্ছি, ঘোরানোতে গেলে একটা কট করে আওয়াজ হলো এবং বেদানাটা কিন্তু খুলে এসছে। এবারে এটাকে ওজন করে দেখাবো, দেখুন যথেষ্ট বড় সাইজ, দেখুন যথেষ্ট বড় সাইজ। আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু যথেষ্ট বড় সাইজ। এবং এর আগের বেদানাটাও আমি খেয়ে দেখেছি, যথেষ্ট সুস্বাদু, মিষ্টি, একদম ভেতরটা লাল। চলুন এটা ওজন করে দেখা যাক যে এর ওজন কত হয়। দেখুন একটা ইলেকট্রনিক ওয়েট মেশিন নিয়ে চলে এসেছি, এখানে দেখুন রিডিং দেখাচ্ছে, দেখুন জিরো। এবারে আমি যে বেদানাটা এই মতো হারভেস্ট করলাম সেই বেদানাটা ওজন করে দেখাবো যে কত ওজন হয়। এর আগের একটা ভিডিওতে আমি যে বেদানাটা হারভেস্ট করেছিলাম এর আগে সেটার ওজন ছিল 180 গ্রাম, 180 গ্রাম। তাহলে এইটা আজকে আমি ওজন করে দেখি যে এটা কতটা বেশি হয় তার থেকে। দেখুন অনেকটাই বেশি, দেখুন ওজনটা একবার দেখুন, জাস্ট 307 গ্রাম, 307 গ্রাম। আগেরটা ছিল 180 গ্রাম, তার মানে তার থেকে আরও 127 গ্রাম বেশি, 127 গ্রাম মোর দ্যান দ্য প্রিভিয়াস আনার। দেখুন আগের বেদানাটার থেকে কিন্তু 127 গ্রাম বেশি, ওটা ছিল 180 গ্রাম, এটা 307 গ্রাম। দেখুন 307 গ্রামের একটা বেদানা বাড়ির ছাদে টবেতে হয়েছে, 12 ইঞ্চির টবে, দেখুন যথেষ্ট বড়। আর কী চাই, এর থেকে বড় আর আশা না করাই ভালো। দেখুন জিরো আর একবার দিয়ে দেখাচ্ছি, দেখুন 307 গ্রাম, 307। তাহলে দেখলেন কী হয়েছে, দেখলেন দারুণ সাইজ, দারুণ সাইজ। একটা জৈব উপায় বা অর্গানিক ওয়েতে বাড়ির ছাদেতে একটা ছোট টবেতে বেদানা গাছ করে তাতে যদি এরকম সুন্দর 307 গ্রাম সাইজের একটা বেদানা হয়, আর কী চাই বলুন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি গার্ডেন টাচ অফ গ্রিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত করে। তাহলে আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।